শিশুটিকে দেখে স্বাভাবিক মনে হলেও দুরারোগ্য ব্যাধি বাসা বেঁধেছে তার শরীরে। জন্মের পর থেকেই শিশুটির শরীরে নেই মলদ্বারের রাস্তা। তিনবার অপারেশন করেও মেলেনি কোনো প্রতিকার। এরই মধ্যে কিছুদিন আগেই শিশুটির হার্টে ধরা পড়ে ছিদ্র। এ যেন মরার ওপর খাড়ার ঘা। আপনারা যে যা পারেন আমার বাচ্চার সহযোগিতা করেন, আর সে যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। তার চারটে বাচ্চার এভাবে বেড়াচ্ছি। হার্টের সমস্যা চিকিৎসা করতে গেলে তো 3 লাখ টাকা জমা দিতে হবে, আগে জমা দিয়ে তার চিকিৎসা করবে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কৃষক বক্তারউদ্দিন ও মিনা খাতুন দম্পতির ঘরে 4 বছর 6 মাস আগে জন্ম নেয় শিশু ইব্রাহিম। জন্মের পরই দেখা যায় মলদ্বারের রাস্তা নেই শিশুটির। পরদিন বেসরকারি একটি ক্লিনিকে শিশু সার্জারি বিশেষজ্ঞের শরণাপন্ন হন শিশু ইব্রাহিমের বাবা মা। সে সময় অপারেশনের মাধ্যমে পেটের নিচ দিয়ে মলদ্বারের রাস্তা করা হয় শিশু ইব্রাহিমের। তবে সেখানেও ঘটে আরেক বিপত্তি। বাচ্চা আমার যেদিন মানে জন্ম হয়, জন্মের পরের দিন পেট ফেঁপে উঠছে, বাচ্চা বাথরুম আসছে না। সিস্টাররা বললো, দেখলো, দেখার পরে বললো যে বাথরুমের রাস্তা হয়নি বাচ্চার। জন্মের পরের দিন নিয়ে যাওয়ার পরে তারপরের দিন ওখানে অপারেশন হলো। এক মাস পর আবারও শিশু ইব্রাহিমের পেট কেটে পেছন দিক থেকে মলদ্বারের রাস্তায় স্থাপন করতে চাইলেও ব্যর্থ হয় চিকিৎসকরা। এর 1 বছর পর তৃতীয় অপারেশনে সঠিক স্থানে মলদ্বারের রাস্তায় স্থাপন করা গেলেও সে সময় থেকেই ইব্রাহিমের পেট, পুরুষাঙ্গ ও মলদ্বারের রাস্তা 3 দিক থেকেই মূত্র বের হয়। পরবর্তীতে আবারও ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান হৃদযন্ত্রে 12 mm আকৃতির ছিদ্র রয়েছে ইব্রাহিমের। এ অবস্থায় দ্রুতই শিশুটির ওপেন হার্ট সার্জারি করাতে হবে বলেও জানান চিকিৎসকরা। তবে 5 লাখ টাকা জোগাড় করতে না পেরে থেমে আছে ইব্রাহিমের অপারেশন। ডাক্তার বললো 3 অপারেশন লাগবে, 3টা অপারেশন। তা আমরা বললাম 3টা অপারেশন করে বাচ্চা সুস্থ হবে, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে। তারপরে এইভাবে পর্যায়ক্রমে 3টা অপারেশন আমাদের করা হলো, সেটা সাকসেসফুল হলো না। ডাক্তার বললে রুগী আর কিছু মানে অপারেশন শেষ করে বললে ঢাকাতে নিয়ে যেতে হবে। ইকো করে দেখে হার্টে ছিদ্র বাচ্চার, হার্ট অপারেশনই করা লাগবে বাচ্চার, ওইভাবেই থাকা হয়েছে। এখন টাকা পয়সার তো অনেক প্রয়োজন। গত 4.5 বছরে ইব্রাহিমের চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব হয়ে পড়েছে দরিদ্র পরিবারটি। আদরের ছোট্ট শিশুটিকে বাঁচাতে সরকার ও বিত্তবানদের কাছে সহযোগিতা চান স্বজনরা। আমরা গরু বাছুর বেঁচে ঋণ নিয়ে অনেক যায় সাহায্য, আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে সাহায্য নিয়ে আমরা অনেক পয়সা খরচ করেছি, কিন্তু আসলে আর সম্ভব না। এখনোর অতীতে 3টা অপারেশন হয়েছে, তো এখন ওপেন হার্ট সার্জারি করা ওর জন্য কষ্টকর। শিশুটির অসুস্থতায় ব্যথিত প্রতিবেশীরা, তারাও চান সকলের সহযোগিতায় সুস্থ জীবনে ফিরে আসুক শিশু ইব্রাহিম। অন্য বাচ্চাকে মতো সে খেলাধুলো করতে পারে না, কারোর সাথে উঠা বসাও করতে পারে না, তার শরীর খুবই অসুস্থ।